জানিয়ে দিব আজকের আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সিটি নির্বাচনে গাজীপুরে শুরুতেই কোণাঠাসা আওয়ামী লীগ ভোটে অংশ নিয়ে আমাদের পরীক্ষা নিন বিএনপিকে বলছে ইসি বনজ কুমারের মামলায় বাবুল সহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন জাহাঙ্গীর আলম ফরম কিনলেন মা ছেলে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এই সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে আজমতুল্লাহ খানকে তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অন্যদিকে সাবেক স্বাস্থ্য সচিব এবং গাজীপুর মহানগর কমিটির সভাপতি এম এম নিয়াজউদ্দিনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি আর দলীয় সরকার অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার প্রেক্ষিতে সেখানে প্রার্থী দেয়নি বিএনপি তবে দলীয় প্রতীকে নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি হাসানউদ্দিন সরকার তিনি বলেন দল সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগকে মোকাবেলা করব দল সিদ্ধান্ত না নিলে আমরা কৌশল গ্রহণ করব আওয়ামী লীগকে খালি মাঠে ছেড়ে দেওয়া হবে না অর্থাৎ হাসানউদ্দিন সরকার যে নির্বাচনে অংশ নিচ্ছেন সেটি তার মন্তব্যে সুস্পষ্ট কিন্তু আসন্ন গাজীপুর সিটি নির্বাচনের শুরুতে কোণাঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগ এখানে আজমতুল্লাহ খানকে নৌকা প্রতীক দেওয়া হলেও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম স্বতন্ত্র হয়ে নির্বাচন করবেন কিনা সেটি একটি বড় শঙ্কা মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে পারেন এমন গুঞ্জন রয়েছে কিন্তু জাহাঙ্গীর আলম নির্বাচন করুক বা না করুক এখানে বিএনপির হেভিয়েট নেতা হাসানউদ্দিন নির্বাচনে ঘোষণা দিয়েছেন এছাড়া জাতীয় পার্টির মনোনয়নে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি এম এম নিয়াজউদ্দিনও নির্বাচন করছেন যাদের প্রত্যেকের আলাদা নিজস্ব ভোট ব্যাংক রয়েছে ফলে সেখানে একটি উন্মুক্ত রণক্ষেত্র তৈরি হয়েছে আর এ কারণে সেখানে যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন অনেকে বলছেন এখানে আজমতুল্লাহ হারানোর জন্য আওয়ামী লীগের একটি গোষ্ঠী কাজ করতে পারে আবার এখন যারা নতুন করে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছে এবং রাজনীতির বাইরে বেশ কিছু মানুষ আছেন যারা জাহাঙ্গীরকে সমর্থন দিচ্ছেন উল্লেখ্য 2013 সালে গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমতুল্লাহ বিএনপির প্রার্থী এম এ মান্নানের কাছে হেরে যান ওই নির্বাচনে আজমতুল্লাহর হেরে যাওয়ার পিছনে জাহাঙ্গীরের ভূমিকা ছিল বলে অনেকে ধারণা করছেন কাজেই আওয়ামী লীগ যদি শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ না হতে পারে এবং জাহাঙ্গীর যদি আজমতুল্লাহর পক্ষে না দাঁড়ায় এবং যার যার ভোট শেষে পায় তাহলে সেখানে আওয়ামী লীগের জন্য করুণ পরিণতি ঘটবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচনে অংশ নিয়ে পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর মঙ্গলবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানান তিনি বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন এই পর্যন্ত ভালো কাজ করে যাচ্ছি এবং আগামীতেও ভালো কাজ করব সবসময় আমাদের আহ্বান থাকবে যে আপনারা নির্বাচনে অংশ নিন আমাদের পরীক্ষা নিন আপনারা তো আমাদের পরীক্ষাই নিচ্ছেন না পরীক্ষা না নিয়ে আমরা যে অকৃতকার্য হলাম কিভাবে আপনারা বুঝলেন আমরা পরীক্ষা দিতে সবসময় প্রস্তুত জাতীয় নির্বাচনের আগে 5টি ভোট বেশিরভাগ দল অংশ নিচ্ছে না এটা আস্থাহীনতা কিনা এমন প্রশ্নে সাবেক এই ইসি সচিব বলেন 39টি দলের স্থানীয় সরকারের নির্বাচনে তাদের তো স্থানীয় পর্যায়ে অফিস থাকতে হবে সব জেলায় সবগুলো দলের তো অফিস নাও থাকতে পারে তাহলে বিএনপির কি অফিস নেই এমন প্রশ্নে এই নির্বাচন কমিশনার বলেন রাজনৈতিক কৌশল হিসেবে বিএনপি বলেছে যে নির্বাচনে অংশ নিবে না আমাদের বলেনি যে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থাকায় তারা নির্বাচনে অংশ নেবে না তারা তো তা বলেনি কখনো এটা রাজনৈতিক কৌশল হতে পারে ছোট ছোট দলের ওইরকম অফিস নেই তাদের হয়তো যোগ্য প্রার্থী নাও থাকতে পারে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রার্থী নেই হয়তো এজন্য নাও দিতে পারে সেটা তো তাদের ব্যাপার বড় দলগুলো তো আসছে বিএনপি আসেনি এটা তো রাজনৈতিক কৌশল এটা তো আমাদের ব্যর্থতা না তারা কি বলেছে নির্বাচন কমিশন ব্যর্থ নির্বাচন করেছে এজন্য আসবো না পুলিশের সাবেক এসপি বাবুল আক্তার ও সাংবাদিক ইলিয়াসসহ চারজন ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধ করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে সম্প্রতি দাখিল করা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান বনজ কুমার মজুমদারের মামলার অভিযোগপত্রে এই কথা বলা হয়েছে গত 9 এপ্রিল ধানমন্ডি থানা পুলিশ পরিদর্শক অপারেশন মোহাম্মদ রবিউল ইসলাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন বৃহস্পতিবার অভিযোগপত্র আদালতে উপস্থাপন করা হবে বলে আদালতের সাধারণ নিবন্ধন কার্যালয় থেকে জানা গেছে মামলার অন্য দুই আসামি হলেন বাবুল আক্তারের ভাই মোহাম্মদ হাবিবুর রহমান লাবু ও বাবা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মিয়া এদের মধ্যে বাবুল আক্তারকে গত বছর 10 নভেম্বর এই মামলায় গ্রেফতার দেখানো হয় তিনি কারাগারে আছেন বাবুল আক্তারের ভাই মোহাম্মদ হাবিবুর রহমান লাবু ও বাবা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মিয়া জামিনে আছেন
এর আগে গত বছর 27 সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় মামলাটি করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান বনজ কুমার মজুমদার। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, তবে বিশেষ ক্ষমতা আইনের অভিযোগ প্রমাণিত হয়নি। বাদী বনজ কুমার এজারে উল্লেখ করেন, তার নেতৃত্বাধীন তদন্ত সংস্থা পিবিআই দেশে চাঞ্চল্যকর মৃত্যু হত্যা মামলা তদন্তনাধীন থাকাকালে প্রধান আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নাম বেরিয়ে এলে তাকে গ্রেফতার করে। কিন্তু মৃত্যু হত্যার মামলায় তদন্ত ভিন্ন খাতে নিতে ও পুলিশ পিবিআইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য জেলে থাকা বাবুল আক্তার এবং অপর আসামিরা দেশ বিদেশে অবস্থান করে অপরাধমূলক বিভিন্ন অপকৌশল এবং ষড়যন্ত্রের আশ্রয় নেন। এরই ধারাবাহিকতায় গত বছর 3রা সেপ্টেম্বর বাবুল আক্তার ও অন্যান্য আসামিদের প্রত্যক্ষ পরোক্ষ প্ররোচনায় সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউবে স্ত্রী খুন স্বামী জেলে খুনি পেয়েছেন তদন্তের দায়িত্ব শিরোনামে একটি ভিডিও আপলোড করেন। এজারে আরো বলা হয়, বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্যের মাধ্যমে ইলিয়াস হোসেন ভিডিওতে প্রচারিত বক্তব্যে দেশে ভাবমূর্তি এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উস্কানি বাংলাদেশ পুলিশ এবং পিবিআই ও বিশেষ করে বাদীর মানসম্মান ক্ষুণ্ণ করার জন্য বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, যা দেশের সাধারণ মানুষের মাঝে নেতিবাচক মনোভাব সৃষ্টি করেছে। এজারে ওই ভিডিওর বিভিন্ন অভিযোগ খণ্ডন করে বলা হয়, ইলিয়াস তার বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি এবং বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করা, রাষ্ট্রের হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ঘৃণা বিদ্বেষ সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট ও অস্থিরতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস করেছেন। এজারে আরো বলা হয়, শুধুমাত্র মৃত্যু হত্যা মামলার তদন্ত ও বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করতে বাবুলের ভাই মোহাম্মদ হাবিবুর রহমান লাবু, তার বাবা আসামি আব্দুল ওয়াদুদ মিয়া ও আসামি বাবুল আক্তারকে প্রত্যক্ষ পরোক্ষ প্ররোচনায় সাংবাদিক ইলিয়াস মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের ভিডিও ফেসবুক ইউটিউবে আপলোড করেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীর আলম। এর জন্য তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। শুধু তাই নয়, তার মা জায়দা খাতুনও মেয়র পদের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। বুধবার বিকেলে জাহাঙ্গীর আলম গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমি আরেকবার পরীক্ষা দিতে প্রস্তুত। নির্বাচনে সাধারণ জনগণকে যে ওয়াদা করেছিলাম, 3 বছরের মধ্যে আমাকে বরখাস্ত করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, বাকি কাজ শেষ করতে চ্যালেঞ্জটা নিয়ে যাচ্ছি। এই লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজে মনোনয়ন ফর্ম তুলেছি, এছাড়া মায়ের নামেও তিনি মনোনয়ন ফর্ম তুলেছেন বলে জানান। বৃহস্পতিবার জাহাঙ্গীর আলমের নিজের ও তার মায়ের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কথা রয়েছে। এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী জাতীয় পার্টি ইসলামী আন্দোলন গণফ্রন্ট সহ বেশ কয়েকজন মেয়র পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেও বিএনপির কেউ এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেননি।